কতটা তৃপ্তি সহকারে খাচ্ছে। নিশ্চয় ক্যানানের দুর্ভিক্ষের হাহাকার চলছে, তাই হয়তো তারা এই কষ্টকর পথে পা বাড়িয়েছে। এনারাই যদি এত ক্ষুধার্ত থাকে, না জানি তাদের স্ত্রী সন্তানদের কি অবস্থা। তোমাদের মাথার উপরে কি ধুলোটাই না পড়েছে। এটা হয়ে গেছে মাকড়সাদের বিচরণ কেন্দ্র। আমার ভেতরটার মতোই নির্জীব, কদাকার আর পরিত্যক্ত। তোমাদের নামগুলো মনে আছে, কিন্তু কোন মূর্তির সাথে কোন মূর্তির কি সম্পর্ক সেটা ভুলে গেছি। ভুলে গেছি আমি কোন মূর্তির সঙ্গে কার সম্পর্ক। মনে হচ্ছে তিয়া গুলালান ভিস নেপ্তু হেপ্তিস কিয়েত। তোমাদের নাম এগুলোই ছিল। আমি এখানে আসতাম আর রোজ জনে জনে তোমাদের ইবাদত করতাম। দেখি তো আমুন কোথায়, আমুন তুমি কোথায়, তাই তো আমুন কোথায়। আমুন, দেখলে তো কতটা সন্ধান করার পর তোমাকে পেলাম। পূর্বে খুব ভালো মতোই জানতাম তুই কোথায়। এখানেই আসতাম আমি, তোর জন্য নাচতাম। তুই কেন কেন এখানে দাঁড়িয়ে আছিস? আচ্ছা, তুই দেখতে পাচ্ছিস না ইউজারশিপ কিভাবে তোর ইবাদতখানা ধ্বংস করে দিয়েছে? দেখতে পাসনি? ইউজারশিপের মহান খোদার সম্মুখে তোর মাটিতে ধুলিশ্যাত হয়ে যাওয়া উচিত আমুন। এই পাথরের খোদা, তোদের কি লজ্জা নেই? এখনো ইউসুফের মহান খোদার সম্মুখে খোদা সেজে আছিস? ইউসুফ তোদেরকে ভেঙেছে, আমিও তোদের ভেঙে ফেলবো। ইউসুফের খোদা সাক্ষী থাকুক, আমি তোদের ধ্বংস করে ফেলছি। হে ইউসুফের খোদা, আপনি সাক্ষী থাকুন, আমি আমার খোদাগণকে ধ্বংস করে ফেলেছি। ইউসুফ বলতো আপনি সবখানে হাজির থাকেন, সবখানে আছেন, সব কিছু দেখতে পান। তাহলে ইউসুফকে বলুন জুলেখা আর আমুন খোদার ইবাদত করে না, ইবাদত করে না।
হে পরোয়ারদিগার, ভাইজানদের আমার নিকট ফিরিয়ে দেবার জন্য অনেক শুকরিয়া, আপনার অশেষ রহমত। আমার দিল আপাজানো ভাই বেনিয়ামিনের জন্য ছটফট করছে, তাদেরকেও আমার নিকট ফিরিয়ে দিন। হে পরোয়ারদিগার, বিচ্ছেদের বছর সীমাহীন হয়েছে, এবার তো মিলনের ক্ষণকে নিকটে এনে দিন। তখন জানতাম না ইউসুফ কার সঙ্গে কথা বলতো, কি বলতো এখনো জানি না। আচ্ছা, সত্যি করে বলতো, তুমি কে? কেন ইউজারশিফ তোমার সাথে এত ইশক আর প্রশংসা নিয়ে কথা বলতো? তাহলে কি তুমিও আমনের মতো? আমি বিশ্বাস করি না, আমি কখনো আমন বা অন্য কোনো খোদার জন্য কান্না করিনি, কিন্তু অসংখ্যবার তোমার জন্য, হ্যাঁ অসংখ্যবার তোমার জন্য ইউসুফকে আমি কাঁদতে দেখেছি। আমি অসংখ্যবার ইউসুফের জন্য কেঁদেছি, কিন্তু তোমার জন্য নয়।